প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আসলে কালকে থেকে একটি ঘটনা দেখছেন, লতার হাজবেন্ড আলিফ চলে গেছে। আচ্ছা, বাঁধন একটু ক্যামেরাটা ধরো তো। দর্শক, আসলে আলিফকে কালকে থেকে যাওয়ার পর থেকে আমি অনেকবার ফোন দিয়েছি ওনাকে, কিন্তু আমি লাইনে পাই নাই। আজকে হঠাৎই ফোন দিতে দিতে এখন অলরেডি আমি লাইনে পাইছি, আর বিস্তারিত আপনাদের পরে জানাচ্ছি কী হয়েছে। আগে ওর সাথে একটু কথা বলি। আমি আসলে কালকে আগের দিন থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এর কারণে আসলে লতার বাসায় যাওয়া হচ্ছে না, কিন্তু আলিফকে আমি দর্শক ফোন ধরছে, একটু কথা বলি। আলিফ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? আমি মামুন বলছিলাম, ছোট টিভি। আচ্ছা, ওই যে তোমার, তুমি কই এখন, কই আছো? পাবনাই আছি। পাবনাই আছো? পাবনা কোথায় আছো? লতার বাসা আপনার যেখানে আছি, আসছি, ভালোই আছি আমি। আচ্ছা, ওই যে লতা লতা লতার বাসায় নাই তো? না না, লতার বাসা নাই। লতার বাসায় কিভাবে থাকবো? যে বাসায় থেকে আমার যেদিনকে তোমাদের যে ঝামেলা শুরু হয় সেদিনকে হঠাৎই আমি চলে গেলাম, তো তোমার কথা শুনেই গেলাম। যাওয়ার পরে তো সব সমাধান করে দিয়ে আসলাম, তাই না? তো সমাধান করে দিয়ে আসলাম, তারপরে আবার কি হলো? ওই সমাধান করে পর তো আপনি কামরুল ভাই, আমার শাশুড়ি, ডাক্তারের কাজ গেলেন। হ্যাঁ, আমি ওই বাগানে আমার শালিদেরকে নিয়ে আর হচ্ছে আমার শ্বশুর, আমরা বসে আছি। তো অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, আসেন। আচ্ছা, আমার শ্বশুর বলছে চা খাবার জন্য এখন আসে না কেন, আব্বার কোন আমার পান খাবার জন্য। শুকি বললো, আমার শালি বললো যে আমরা ঘরে যাই, বললো ভাই হচ্ছে আব্বার স্বাস্থ্য দেখবে, পান খেয়ে আসু। তা আমরা গেলাম, যাই হচ্ছে পান খেয়ে বাজারে গেছিল, আমার ফোন দিতে ঘরের জন্য ভাত টাত কিছু খাইনি, বিষ্ণুপুর বসে আসছি। আচ্ছা আচ্ছা, বসে আসছি। আমার শাউরি হচ্ছে যে আমার শ্বশুরকে বলছিছে তুই ও বাড়ির থেকে নিয়ে গেলু, নিয়ে যাওয়ার বাড়ি মতো কি করে ঢুকলু, ওর মুখ আমি দেখবো না, বাড়ির থেকে নিয়ে যা। আর ওর যদি বাড়ির থেকে তাহলে আমি গলায় জড়িয়ে দেবো, দেখতে বাড়ির থেকে নিয়ে যা, সকলে ভাত আনলে দেখাম না, কিচ্ছু করে দেখাম না, তুই থেকে বাড়ির থেকে নিয়ে যা। পয়সা মানে আমার শ্বশুর করলো কি, আমার শ্বশুর বললো যদি উনি বলছি সে জমা যদি থাকে তাহলে গলায় দড়ি নিবি, আমি যদি থাকে যদি গলায় দড়ি নাই তাহলে সে রিস্ক নিবি। এই জন্য আমার শ্বশুর বললো যে তুমি আমার সাথে চলো, লতা খেলে চলে গেলাম। চলে যাওয়ার পরে পরের দিন সকালে মানে সারা রাত লতার খুব জ্বর, সারা রাত লতা খেলে বসে মাথায় টানে দিচ্ছি, মানে জ্বর না মাথায় যা যা করা লাগবি। সকাল পর্যন্ত আমার শাশুড়ি হচ্ছে যে আমরা ওই হচ্ছে যে জ্বর না মাতি বুঝছেন না, মানে তোর জলে তো আমার ফোন দিয়ে বলছিস, মানে লতার বোন বড় বোন ফোন দিয়ে বলছে আলিপ কই, আমি এই তো এই বাড়ি তাব্বার বাড়ি, কই বাড়িতে আসলো? তাই আমি বললাম না তাদের যাম না, আপনার নেমকে আগে আসে জলে তো পরে দেখি বাড়িতে আসলো। আসলে মানে মানে লতা মানে তার বোন তার বোন তাই গেল পাচ্ছে, পারে কথা কোথায় পাশে তারপরে ব্যক্তিগত ব্যাপার, সেগুলো আমার কিছু ধরলাম না, ধরলাম না। দেখ মিটে গেল, তারপর আমার শাশুড়ি আম্মাও আসলো, আমার শাশুড়ি আম্মাও আসে, মানে তার মেয়ে যে ভালো বলুক সেটা আমার কোনো দেখার বিষয় নাই, কিন্তু আমার শাশুড়ি আম্মা কোনো সময় আমাকে বললো না এসে যে বাবা বাড়ি চলো, যা হবার তা হয়ে গেছে, লতাশলে বাড়ি চলো, এই কথা না বললে তাই বাড়ি ভর থেকে দায় হয়ে জাঙ্গলা দিয়ে লতাক বলতেছে তোমরাও রাগ করে চলে আসছো, যাবার আছে তোমরা বাড়ির চলো, এই কথা করো না করো না। তো সেখন আমার
শাশুড়ি হচ্ছে আমার শ্বশুর আব্বাকে বললাম, আমার মামা শ্বশুরকে বললাম, তারা বললো যে কাজ থেকে আসি, আসে বিকেলে দেখি কি করা যায়। আমার কথা যদি আমাকে যদি লতার বাড়ির থই, আমি লতার বাড়ির থাকবো না, লতা যদি আমার চাই তাহলে আমি লতাকে যেখানে নিয়ে যাবো সেখানে আমার সাথে লতার যেতে হবে। আর যদি লতা আমাকে বলে যদি না আলি তোকে আমি চাই না, আমার ফ্যামিলিকে চাই, লতা তার ফ্যামিলির কাছে থাকতে পারে। তোমাকে তো এমন কথাও বললাম যে তুমি যদি চাও তোমাদের আমরা আলাদা ভাবে কোনো একটা বাসায় আপাতত বাসা ভাড়া করে দিচ্ছি, তোমরা আপাতত সংসার করো, তার পরবর্তীতে দেখা যাবে কি হয়। তুমি আমাদের তো কিছু বলে যেতে পারো, আমি বাসা করা থাকবো কি জন্য, আমার বাড়ি আছে, আমার কাজকর্ম আছে, আমার গায়ের কোলে রক্ত এখনো তাজা আছে, আমি এখনো কিন্তু কর্ম করতে পারবো, বুঝলেন, আমার গায়ে কিন্তু এখনো রক্ত আছে, আমার বাড়ি আছে, জমি আছে, আমার সবকিছু আছে, আমি কেন বাসা ভাড়া নিবো? আর যদি একজন আমার বাড়ি ঘর কিছু নেই তাহলে আমি বাসা ভাড়া নিতাম, আমার তো সবকিছু আছে, আমি বাসা ভাড়া কি জন্য নিবো? আচ্ছা তো এখন এখন কি চাচ্ছ বলো তো, কি চাচ্ছ? লতা দেখলাম আমার শাউরিও তিরক্ত মিছ কথা বলে, ওই মায়া পুরা কাল ভিডিও করতে, ভিডিওর মধ্যে বলছে যে আলিফ হচ্ছে আজগার বইয়ের কাছে গেছে, বড় বইয়ের সাথে কথা কয়, সেটি চলে গেছে, এগুলো কোন ধরনের কথা? এগুলো সম্পূর্ণ খালি অতিরিক্ত মিথ্যা কথা বলতেছে, আমি কিন্তু এখনো কিন্তু একটা কোনো কথা বলিনি। আর আমার কামরুল ভাই সামনে তো আমার টুইটি করে করলো, কিরকম ব্যবহার করলো সে তো কামরুল ভাই দেখলো, আমার কোনোদিন কেউ টুইট করে কয়? ১১ মিনিট ১৪ মিনিট ধরে কথা বলছি কাল রাতে, যে লতাকে 14 মিনিট ধরে খালি বলছি লতা তুমি আমার সাথে আসবা কিনা, আসবা কিনা, আমি লতাকে প্রয়োজনে কনফারেন্স লিখছি, নিয়ে তোমার কি সমস্যা, লতা কি চাচ্ছে, তুমি কি চাচ্ছ, আমি আমার দর্শকদের একটু জানাতে চাচ্ছি, ঠিক আছে? একটু লাইনে থাকো, আমি ওক লাইনে নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ লতা, হ্যাঁ ওই যে কি অবস্থা তারপরে বলো তো এখন? কই কোনো অবস্থা তো নাই। আরে যে আমি তো আলিফকে লাইনে পাইছি, বুঝছো, লাইনে পাইছেন? হুম হুম, তো ও তো কথা বলছেন? হ্যাঁ ও তো লাইনে আছে, শুনে কথা বলো। হ্যালো লতা। হ্যালো, কি খবর তোমার, কেমন আছো? আচ্ছা লতা শোনো, এসব কথা এখন অনেক শুনছি আমরা, কারণ তোমরা কি চাচ্ছ বলো তো? লালিপ তো চাচ্ছে তোমাকে নিয়ে আলাদা ভাবে কোথাও সংসার করবে, তুমি কি চাও? আমার কাছে না, আমি কনফারেন্স করছি তোমার সাথে। ও তো ও তো বলে পাবনাতেই আছে। পাবনা কোথায়? মামুন ভাই, হ্যাঁ আমি তো কিছু বুঝতেছি না, আপনি লতার বাসায় নাকি মানে একসাথে তিনজন কথা বলছেন, কি বুঝতেছেন?
না, আমি আমি ওই যে আমি একটা বিয়েতে আসছি, বুঝছো, বিয়ের দাওয়াতে আসছি, তো এখন তো আমি লতার বাসায় যাইতে পারছি না, এই জন্য আমার ওই যে আমার মানে চ্যানেলে ভিডিওটা ছাড়ছি, তো তাই ভাবলাম যে তোমাকে তো লাইনে পাচ্ছি না, লতাকেও পাচ্ছি না, তো আমি একটু ভিডিও কি বলে অডিও কল রেকর্ড করে পাঠাই। আমি আমি তোমাদের কল রেকর্ড করতেছি, বুঝছো। আচ্ছা, এখন কি চাচ্ছ বলো তো লতা, তুমি কি চাচ্ছ, আলিফের সাথে সংসার করবা তুমি? হ্যাঁ, আলিফ তো চাচ্ছে তোমাকে নিয়ে আলাদাভাবে থাকতে, তুমি থাকবে ওদের বাসায় যাবে? ওদের বাসায় আমি কিভাবে থাকবো, আমার শাশুড়ি আজ পর্যন্ত আমাকে মেনে নেয়নি, তাহলে আমি কিভাবে ওর বাসায় যাবো? আমি আশেপাশে থাকতে পারবো। হ্যালো, আমি কি বলি শোনো। হ্যালো হ্যালো আমার মা অফিস জন্য মায় নাই, সে আমি আজকে সত্যি কথাটা বলি, তুমি এখন শোনো, তোমার চিন্তা আমি সব বলছি যে আমার আগের বউ আমার সাথে কিরকম করছে, কিরকম করেছিল যার পরে, আর আমার মা বলছে আমি কিরকম করছি, মানে আমার মাও কোনো খালি মেরে খাইলিনি, মেরে খেলা মা বাদ সব কিছু করছি, এই জন্য আমার মাও আমার বিয়ে কোনো রাজি হচ্ছে না। আমার মা বলছে যে প্রথমবার নয় আমি বিয়ে দিয়েছিলাম, সে নিয়ে তো বিরোধ দেশে লেগেছে দেখে তুই আমাকে সব মেলা অত্যাচার করছো, যেগুলো অত্যাচার বলার বাহিরে ইচ্ছে লেগে আছে, তুই অত্যাচার করে তুই ঢাকা চলে গেছিস, মানে আমাকে খালি মেরে খেলে দিস, তুই আমি যদি ইচ্ছেতে বিয়ে করছো, তাহলে যদি কোনো প্রবলেম হয় তাহলে সে আগেও নেয় পরেও নেয়, আমার মায়ের মনে মনে একটাই ভয় যে তোমার যদি এরকম করে যদি আমার চলে যাও তাহলে আমি তো মরবো, মরম আমার বাপরাও সাথে লাগে মরম, এই জন্য আমার বাপরাও আজ পর্যন্ত মানে নিচ্ছে না, মানে নিচ্ছে না কিন্তু আমার পরিবারের সবাই মানে নিচ্ছে, এতদিন বলিনি, এতদিন আমার মায়ের নামে মেলার কথা তুমি বলছি, আমি তো তোমার শুনছি যে একদিন হলে সত্যি কথা আমি বলে দেবো। আচ্ছা লতা, এখন 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 আমার কথা শোনো, যেহেতু এই ঘটনাটা ঘটছে, আর আলিপো চাচ্ছে সংসার করতে, তো তুমিও চাচ্ছ সংসার করতে, মাঝামাঝি তোমরা রাগারাগি না করে একটা মিউচুয়াল করে নাও, সেটাই বেটার হয়। আমি যে দূরে থাকতে পারি না, যদি আপনাকে আমি কতবার বলেছি, হাজার বার বলেছি, দূরে থাকতে পারবো না, তুমি তোমার ভালোবাসার মানুষ, তোমার সাথে সবসময় থাকবে, তুমি থাকতে পারবো না, আমি আশেপাশে থাকতে পারবো, আপনাদের এখানে যেতে পারবো না। শেষ কথা তোমার কি জন্য থাকবো, আমার তো আপনার সম্মানই নাই, আমার যেখানে সম্মান নাই আমি সেখানে কি জন্য থাকবো, কি অবস্থা তোমার এখন, কি অবস্থা শরীরের, আমি তো আসতে পারছি না, আপনি আলিপুর আসেন ভাইয়া।
আচ্ছা আমি আলিপের সাথে কথা বলে দেখি কি করা যায়। হ্যাঁ আলিপ, আমি তো জানি না আলিপ, আমি তো ও তো বলছে পাবনাতে, তোমরা দেখো কোন জায়গায় পাবনাতে কার বাসায় আছে। ভাইয়া শোনো, মায়াপু নজলে মায়াপু বলে তুমি কোনো রয়েছো, তুমি আমার কমে তোমার সাথে আমি তোমার সাথে কথা কয়ে আসছো। আমি লতার কাছে আছি কিন্তু মামুন মামা লতার কাছে যাইছে। মামুন ভাইয়ের সাথেও কথা বলতেছি, লতার সাথেও কথা বলতেছি, আবার আপনার সাথেও কথা বলতেছি। আমি আপনাকে এতদিন নিজের ভাইয়ের চোখে দেখছিলাম, আপনারা ভালো নাটক করে পারেন। আপনার এক জায়গায় থেকে আমাকে বলতেছেন ওই এক জায়গায় ওই এক জায়গায়। আমি বিশ্বাস করো আমি ভাই আমি আপনার বাহিরে আছি। আমি কথা বলছি এখন ঘটনা হচ্ছে তুমি যেখানেই থাকো একটু অন্তত লতার সাথে একবার দেখা করে যাও, ঠিক আছে? কারণ লতাকে তুমি ভালোবাসো, আমি বলি লতাকে তুমি ভালোবাসো সেটা আমরা জানি, লতাকে তুমি ভালোবাসো, লতাও তোমাকে ভালোবাসে, তুমি লতার কাছে একবার আসো এসে। একটু একটু লাইনে থাকো, কি রেকর্ড বন্ধ হয়ে গেছে? হ্যালো, আচ্ছা আমি আমি যে রাস্তাতে আসছি তো আমাকে আমার যে কাজে আসছে সেই কাজের জন্য ডাকতেছে, আমি একটু পরে কথা বলছি আবার। হ্যাঁ আচ্ছা দর্শক, আসলে আপনারা শুনলেন যে আসলে ঘটনা কী কী হয়েছে এবং কী বর্তমান কী অবস্থা, আপনারা অনেকে বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন, এর কারণে আসলে আমার এই ভিডিওটি করা। যাই হোক আপনারা শুনলেন, নিজের মানে নিজের আপনাদেরকে শোনালাম, এর মধ্যে আপনারাই বিচার করেন আসলে দোষটি কার কী হয়েছিল। আল্লাহ হাফেজ।